সভাপতি মহাশয়কে উত্তরীয় দিয়ে এবং ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছেন পরমেশ্বর মণ্ডল, শেখ ইয়াসিন, আমাদের জালাউদ্দিন খান আশিস দাস, আমাদের খেজুরি দু নম্বর ব্লকের সভাপতি উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন দেবাশিস দাস মহাশয়। শ্যামল মিশ্রকে বলবো বরণের জন্য সামনে আসার কথা। সৌরভ সুন্দর বিজলি এক এক করে একটু চলে আসুন। শ্রাবণী মাইতিকে অনুরোধ করবো আমাদের কাজল দিকে বরণ করে নেওয়ার জন্য। আচ্ছা বরণ করছে রাস্তাটা ছেড়ে দেবেন। পাঞ্চাল করে হাজার হাজার মহিলা, হাজার হাজার মায়েরা, হাজার হাজার বোনেরা, হাজার হাজার কর্মী সমর্থক আজকের এই সভাস্থলকে একেবারে ভরপুর করে দিয়েছে। আমরা শুনেছি যিনি আজকের সকালবেলার মুখ্য বক্তা ছিলেন কি বলছেন, নাইটু সেলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি, কাঁথি তিন পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ বেদ মহাশয়। নমস্কার। খেজুরি এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লকে 24 নভেম্বর খেজুরি ওয়ান এবং খেজুরি দুই এই ব্লক থেকে সেই অত্যাচারী হারমাদে আপনারা এই ব্লক ছাড়া করেছিলেন, আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সেই দিন থেকে আজও যথা নিয়মে আপনারা স্মরণ করে চলেছেন, হারমাদদের মুক্ত করে এই এলাকার সমস্ত জনসাধারণকে তাদের জনজীবনে শান্তি, তাদের জনজীবনে উন্নয়ন সবটাই আপনারা ফিরিয়ে দিয়েছেন। আমাদের নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকের সেই দিনটিতে আমরা হারমাদ মুক্ত দিবস হিসেবে উদযাপন করছি। এতে সভাপতি আছেন এবং সঞ্চালকের ভূমিকায় দুই ব্লকের সভাপতি দেবাশিস বাবু এবং আমার বিমান ভাই, তাদেরকে আমি যথাযোগ্য সম্মান জানাই। সম্মান জানাই এই জায়গার লড়াকু নেতৃত্ব বর্তমান বিধানসভার চেয়ারম্যান এবং এই এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে পার্থপ্রতিম, এখানে সমস্ত নেতৃত্ব যারা এসছেন, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তথা তিনি এগ্রার বিধায়ক আমার তরুণ ভাই, তাকে আমি যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন প্রাক্তন মন্ত্রী, আমাদের সবার অভিভাবক, তার রাজনৈতিক জীবনে সমবায়ের আন্দোলন থেকে শুরু করে শিক্ষক আন্দোলন সব জায়গায় নিজেকে যুক্ত রেখে যিনি রাজনৈতিক পরিকাঠামোর মধ্য দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন, জনপ্রতিনিধি হয়ে মন্ত্রিত্বের আসন অলঙ্কৃত করে তিনি সমবায়কে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। প্রণম্য অধ্যাপক জ্যোতির্ময় কর মহোদয় আছেন মঞ্চে, আছেন অর্ধেন্দুবাবু, তিনিও বারবার বিধায়ক হয়েছেন, সমবায় আন্দোলনে যুক্ত। তিনি কয়েকটি কলেজে গভর্নিং বডির সভাপতি এবং বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ইতিমধ্যে তার কর্মদক্ষতা প্রমাণ দিয়েছেন। অর্ধেন্দুবাবু আছেন আইএনটিডিসির সভাপতি, আমার প্রিয় বিকাশ ভাই এখানে উপস্থিত হয়েছেন, সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাজল ম্যাডাম আছেন মঞ্চে উপস্থিত আছেন, আমাদেরই সতীর্থ এই পাশের নন্দীগ্রাম যেটা সারা পৃথিবীর ইতিহাসে কৃষি আন্দোলন, কৃষি আন্দোলনের ভূমিকা আজকে সবাই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছেন, সেই শহীদ জননী এবং আমি যে বিধানসভায় বসবাস করি সেখানকার বিধায়ক প্রণম্য ফিরোজা বিবি মহোদয়া,
মঞ্চে উপস্থিত আছেন আমাদের ডিপিএসসি চেয়ারম্যান হাবিবুর রহমান সাহেব, আমাদের নেতা, শিক্ষক নেতাও বটে, আরো অনেক ত্রিস্তর পঞ্চায়েতের সবাই, স্বপন ভাই আছেন কর্মাধ্যক্ষ জেলা পরিষদ, এছাড়াও আপনারা যারা সবাই উপস্থিত হয়েছেন, শুভানুদ্ধায়ী ব্যক্তিবর্গ, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরে শাখা সংগঠন থেকে শুরু করে মূল সংগঠনের সবাই আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এক হারমাদ ছিল, আরেক হারমাদ এসছে, শুধুমাত্র রংটা বদলেছে, লাল থেকে গেরুয়া, বাম থেকে রাম। বাম ছিল, একটা ফুটকি লাগিয়ে দিয়ে রাম হয়েছে, তাই আবার সেই হারমাদ এই খেজুরি দখল করার চেষ্টা করছে। খেজুরির মানুষ থেকে যখন তারা প্রত্যাখ্যাত, যখন খেজুরির মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে, তখন তারা তার বাহুবলী নেতা, অর্থের গর্ব, সমস্ত অহংকার, পেশি শক্তি সব দিয়ে তিনি চেষ্টা করছেন পুনরায় হারমাদ দিয়ে, সেই পরিবর্তিত হারমাদ গুলি দিয়ে এখানে একটা অশান্তি, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা। কিন্তু আপনারা জানেন, আমরা জানি, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি উন্নয়নের প্রতি, তিনি শান্তি প্রতিষ্ঠার প্রতি, আমাদের প্রিয় সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নেতৃত্বে আমরা অহিংসার পথে লড়াই করে বাংলায় যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, সেই শান্তি প্রতিষ্ঠা হবে এই খেজুরির মাটিতে। কোন শক্তি এই খেজুরির মাটিতে তারা তাদের দাগ ফেলতে পারবে না, এটা নিশ্চিত করে থাকুন। আপনাদের সঙ্গে আমরা সবাই আছি। আমি তাদেরকে বলতে চাই, আজকের এই সমাবেশ দেখে যান, সকালে আপনার পদযাত্রা আমরা দেখেছি, সকালের পদযাত্রায় স্থানীয়ভাবে 200 জনের সংখ্যায় গুনলে হয়তো ছিলেন, বাকি কোথার থেকে এসছেন, কাঁথি থেকে নিয়ে এলেন, নন্দীগ্রাম থেকে নিয়ে এলেন, কারণ আপনি জানেন যে আপনি খেজুরির মানুষের সমর্থন পাবেন না, তাই সেই সমাবেশের মধ্য দিয়ে যতই গর্জন আর তর্জন করুন, আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, 2023-এ একটা পঞ্চায়েত আপনি এখান থেকে পাবেন না, এটা জেনে রাখুন। এই বিমান বাবু, এই দেবাশিস বাবু, এই পার্থ প্রতিম, এদের নেতৃত্বে লড়াই চলবে, এরা নেতৃত্ব দেবে, কারণ আমরা উন্নয়ন বুঝি। বাংলার 67টি প্রকল্প, আমাদের চালিকা শক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি শুধু ঘোষণা করেননি, তিনি সেগুলো রূপায়ণ করেছেন, যার ফলে আজকে বাংলার মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসিয়েছে। আমি বিরোধী দলনেতাকে বলতে চাই, আপনারা তো নর্থ বেঙ্গলে এতগুলো আসেন জিতেছিলেন, নিশীথ বাবু জিতলেন সাংসদ পদ ছেড়ে, তারপর আবার মানে মানে দেখলেন যে এখানে ভালো বিক্রি বাটা হবে না, তিনি বিধায়ক পদ ত্যাগ করলেন, হারিয়েছিলেন উদয় গুহকে কটা ভোটে, আর এই বাই ইলেকশনে কত ভোটে আপনি হারলেন বিরোধী দলনেতা তার উত্তর দিন। আপনার তো দিন দিন আপনি এমন সংখ্যায় যাচ্ছেন, কিছুদিন বাদে দেখবেন আপনারা সংখ্যা তত্ত্বে সেখানে দেখবেন আপনাদের 30টি আসন থাকবে না। ইতিমধ্যে আমাদের মঞ্চে পূর্ব মেদিনীপুর জেলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক বিশ্বস্ত সৈনিক আপনাদের সঙ্গে আছে, আপনারা কোনোভাবে ভয় পাবেন না। আমাদের অস্ত্র আছে, সেটা কি, ঘাসের উপর আঁকা এই তেরঙ্গা ঝান্ডা, এটা দিয়েই আমরা বুঝিয়ে দেব তোমার পেশি শক্তি, তোমার অর্থ শক্তি, তোমার অত্যাচার তার প্রতিবাদ। সেদিন যেমন 2010 সালে খেজুরির মানুষ করেছে, 2021-এই সেই প্রতিবাদ চলবে। তোমাদেরকে খেজুরির মাটিতে তোমাদের কোনো স্থান নেই, সেটা আমরা বারবার প্রমাণ করে দেব। সামনে পৌরসভার নির্বাচন,
বিধানসভা নির্বাচনে আপনারা দেখে নিয়েছেন যতগুলো ভাই ইলেকশন হয়েছে, নন্দীগ্রামের মানুষ তারাও বুঝেছে, আজকে সারা নন্দীগ্রাম, তারা সারা খেজুরি, তারা সবাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পাশে থেকে তারা তাদের আন্দোলন শুরু করেছে। আমাদের ত্রিস্তর পঞ্চায়েতের মধ্য দিয়ে বুঝিয়ে দিতে হবে, এই ত্রিস্তর পঞ্চায়েতের মধ্য দিয়ে ওদেরকে বুঝিয়ে দিতে হবে, বাংলার মাটি কোন সাম্প্রদায়িক দলের জন্য নয়, যারা রাম রহিমের ভাগ করবে তাদের জন্য বাংলার মাটি নয়, তাদের জন্য খেজুরির মাটি নয়, তাদের জন্য নন্দীগ্রামের মাটি নয়। এ মাটিতে সজল থাকে, আফজল থাকে, এ মাটিতে রেবা থাকে, রাবেয়া থাকে, এটাই কৃষ্টি, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সমস্ত মহিলারা যারা আছেন, মা বোনেরা, 50% আসন সংরক্ষণের মধ্য দিয়ে নারী শক্তির বিকাশ হোক তার দরজা তিনি খুলে দিয়েছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন করে আন্তর্জাতিক মানে বাংলাকে পৌঁছে দিয়েছেন বলেই সর্বভারতীয় স্তরে মানুষ তাকিয়ে আছে। 2024-এ ভারতবর্ষ থেকে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আর কেউ নন, মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে থেকে আমরা যেমন ভাবে ওই 24 নভেম্বর 10 সাল হারমাদ মুক্ত করেছি, তাই রং বদলানো হারমাদে আমরা খেজুরি থেকে মুক্ত করবই, মুক্ত করবই, মুক্ত করবই। প্রত্যেকে ভালো থাকুন, সবার মঙ্গল হোক, জয় বাংলা। তেঁতুলের আগে একটা কথা হচ্ছে বাঘা তেঁতুল, বাঘা তেঁতুল, বিজেপি চুলকাচ্ছে না, খেজুরির মানুষ বাঘা তেঁতুল দিয়ে দিন, ঠিক হয়ে যাবে। বাঘা তেঁতুল মানে বুঝতে পারছেন তো? আচ্ছা, যোগ যদি খামড়ায়, যোগকে জব্দ করতে হয় কিভাবে? নুন বলে, আমি আবার লবণ, ভালো বাংলায় বলছি, নুন, নুন, নুন দিলে কি হয়? জব্দ হয়ে যায়। তেমনি বিজেপির মুখে একটু নুন দিন, আর বিজেপির যে নেতা বলছে এতদিন আমাদের পায়ের কাছে ছিল, এখন মাথায় উঠেছে, মাথায় শুধু উঠেনি, মাথায় পা রেখেছে বিমানরা, ওটা ওকে বুঝিয়ে দিন, ওটা ওকে বুঝিয়ে দিন। কত বড় স্পর্ধা না হলে এই কথা বলে? কর্মীরা তার পায়ের কাছে ছিল, কর্মীরা তার পায়ের কাছে ছিল, কেউ বলতে পারে? ওর তো পায়ে কি হবে, আপনি বুঝতেই পারছেন। তাই আপনাদের কাছে আমার আবেদন যে খেজুরির মানুষ, বসন্ত দাসের মানুষ, আভা মাইতির মানুষ, আমাদের বিমল পাইকের মানুষ, স্বাধীনতা সংগ্রামে যাদের আত্মত্যাগ, নিকুঞ্জ মাইতি তরহরি কম্পমান হয়ে গেছিল, বলছিলেন যে আজকের এই 24 নভেম্বর 10 সাল সেদিন যে আত্মাহুতি আপনারা দিয়েছিলেন সেটা পশ্চিম দিগন্তে চলে গেছে, পূর্ব দিগন্তে আবার হারমাদ দেখা দিচ্ছে, সেটা ছিল রাজনৈতিক হারমাদগিরি, ঘর পুড়াও, মানুষ খুন করো, ওই মাছ মুখে ঢুকিয়ে দাও, ঘর কাড়া করো, যত রকমের অত্যাচার সম্ভব, নরক যন্ত্রণা দাও, বিরোধী পক্ষকে স্তব্ধ করে দাও। এখন নতুন হারমাদ হচ্ছে ধর্মীয় হারমাদ, হিন্দু মুসলিম বিভাজন করো, হিন্দু মুসলিমের মধ্যে অবিশ্বাস করো, হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগাও, হিন্দু মুসলিম যেন পরস্পর ঝগড়া করে, হিন্দু মুসলিম যেন পরস্পর মারামারি করে, এই ধর্মীয় জেহাদির নাম শুভেন্দু অধিকারী, এই ধর্মীয় সন্ত্রাসবাদীর নাম শুভেন্দু অধিকারী, এই ধর্মীয় সন্ত্রাস যে সারা বাংলা এবং কাঁথিতে তৈরি করছে, সেই ধর্মীয় সন্ত্রাসকে আমাদের মোকাবিলা করতে হবে, খুবই কঠিন। বিবেকানন্দ বলেছিলেন, আমার হিন্দু ধর্মকে আমি, আমার হিন্দু ধর্ম নিয়ে আমি গর্বিত। কোন হিন্দু ধর্ম? যে হিন্দু ধর্ম সব ধর্মকে সত্য মনে করে, সত্যসাই কোন ধর্মের মানুষ কেউ বলতে পারবে না। এই আপনি আপনাদের কাছে আবেদন, জওহরলাল নেহরু যিনি প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন, আমি হিন্দু, হিন্দু মানে বুঝি সাইন্টিফিক হিউম্যানিজম, অর্থাৎ বই। আমি তখন কোলাঘাট থেকে বেরিয়ে এসেছি, বলে শুভেন্দু বাবুর নাকি উপরে হামলা হয়েছে মিছিলে, ওখানে নাকি খেজুরিতে তারা সভা করছিলেন, হারমাদ মুক্ত দিবস করছিলেন। আমি বললাম, ও নিজেই একটা হারমাদ, ও আবার হারমাদ মুক্ত দিবস কি করে করবে?
বলে কেন বলছেন তাকে হারমাদ? বলে তাকে জিজ্ঞেসে করুন ওর নাকি ব্যানারে লেখা আছে হারমাদ মুক্ত এবং নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বলে হারমাদ ইনি যারা করেছিলেন কয়েক বছর আগে তারাই তাদেরকে নিয়েই তো শুভেন্দুবাবু মঞ্চে উঠেছেন এবং যারা বাইরে ছিলেন তাদেরকে নিয়ে আজকের খেজুরিতে এসে হারমাদ মুক্ত দিবস করছেন, তিনি সারা মেদিনীপুর জেলায় অশান্তি করছেন আর নাকি বলছেন গণতন্ত্র নষ্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গের, তাই নাকি সেই গণতন্ত্র রক্ষা করতে হবে। সুন্দর, বিজেপির মুখে আবার গণতন্ত্রের কথা বলে। তো আমি বলি যে ত্রিপুরাতে কি হলো, তাহলে গণতন্ত্র থাকলো? ত্রিপুরাতে বিজেপির গভর্নমেন্ট আছে, আমাদের হোটেলে থাকতে দেয়নি, আমাদের লোকেরা ঘর ছাড়া হয়েছে, ছায়ানী ঘোষকে গ্রেফতার করেছেন, কুণাল ঘোষকে মেরেছেন, ওখানে গাড়ি পুড়িয়ে দিয়েছেন, মঞ্চ ভেঙে দিয়েছেন, প্রচার করতে দেননি, আমাদের দলের নেতৃত্বরা গিয়েছিলেন, গণতন্ত্র সেখানে নেই। আর পশ্চিমবঙ্গে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি গণতন্ত্র ধ্বংস করে দিয়েছেন আজকের এই বিজেপির মুখে। তাই শুধু খেজুরি বাঁচবে একটা লোককে এখান থেকে যদি ঢুকতে না দেওয়া হয় শুভেন্দু, ওকে একদম ঢুকতে দেবেন না, প্রতিরোধ গড়ে তুলবেন, কোন প্রকারে অশান্তি করবেন না। ওরা চাইছে আপনাদের ফাঁদে ফেলতে, মনে রাখবেন তাদের ফাঁদে কোনো পা দেবেন না। ওরা শুধু চাইছে পঞ্চায়েত নির্বাচনে গণ্ডগোল পাকাতে। ওরা বলছে নাকি এমএলএ ছেলেকে আপনারা নাকি কিডন্যাপ করেছেন, আমাকে অ্যাডিশনাল এসপি এসডিওপি বলছেন কিডন্যাপ করেছেন, আমলাই তো ছবি, এই তো এমএলএ ছেলে দাঁড়িয়ে আছেন, ওকে ওরাই লুকিয়ে রেখেছে বলেছে তৃণমূল নাকি কিডন্যাপ করেছে, অশান্তি করবার চেষ্টা করছেন। অর্থাৎ আপনাদের এটা ভেবে রাখা দরকার যে সামনে পঞ্চায়েত নির্বাচন আছে, সেই নির্বাচনে ওরা অশান্তি করে ভোটে জিতবার চেষ্টা করছে। ওরা ভেবেছেন বোধহয় লোকসভা নির্বাচনে জিতে গিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন, 18টা সিট পেয়েছিলেন, ওদের লোকেরা কি বলছেন, সৌমিত্র খা কি বলছেন বাঁকুড়ার এমপি কি বলেছেন, এবারে 3টা সিট পাবে এমপি, 3টা পশ্চিমবঙ্গে 3টা বিজেপি সিট পাবে এবারে পশ্চিমবঙ্গের, এবারেও তাই। সেই 24শে নভেম্বর 2010 সাল ভোর 4টার সময় আমরা খবর পাই, আমি এবং স্বপন দাস প্রথম এই কামারটাতে ঢুকে আসে, তখন গুলি গোলা চলছে, পার্থপ্রতিম দাসও ছিল, কোন রকম আমরা তখন পিছু হটে যাই, আবার আমরা ফিরে আসি। জনগণকে নিয়ে যখন হাত মধ্যে তাড়া করে তখন তারা দেউল পুতার মার দিয়ে কণ্ঠী বাড়ির দিকে যাচ্ছিল, সেদিন কে বেইমানি করেছে জানেন? সেদিন যখন দেউল পুতার কাছে কোন একটা ঘরে হার মাত্র আশ্রয় নিয়েছিল, যখন আমার বীরবন্ধ সহ টোটাল এরিয়াটা ঘিরে ফেলেছিলাম, তখন ওই গদ্দারি বলেছিল যে দক্ষিণ সাইড ঘেরা যাবে না, দক্ষিণ সাইডটাকে ফাঁকা রাখতে হবে। কেন ফাঁকা রাখতে হবে না? জামার রংটা পাল্টেছে, তারা লাল কাপড়টাকে পরিবর্তন করে, লাল জামাটাকে পরিবর্তন করে তারা আজকে গেরুয়া জামা পরেছে, ওটাই গেরুয়া পদযাত্রা না সব যাত্রা করতে, ওটা ওদের অভ্যাস আছে পায়ে পা তুলে যুদ্ধ করার জন্য। কারণ বিধানসভা নির্বাচনের সময় দেখেছি যখন আমার দুঃখে থেকে মিমি চক্রবর্তী রোড শো হয়েছিল, তখন এক হার মাস গিয়ে নাটক করে পদ অবরোধ করেছিল, বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদেরকে মারধর করেছিল যাতে মিমি চক্রবর্তী রোড শো
ওটা না হতে পারে, ঠিক একই কায়দায় আজকে সকালে এসে এখানে পদযাত্রা করে এখানে তৃণমূল কংগ্রেসের যে জমায়েত ফার্মার মুক্ত দিবস সেটাকে বানচাল করার চেষ্টাই ছিল, শুধু আপনারা সজাগ ছিলেন বলে, মায়েরা ভাইয়েরা দাদারা সজাগ ছিলেন বলে সেটা কিছু করতে পারেনি। আরেকটা কথা বলে যাচ্ছি, আমি বেশি সময় নেব না, অনেক বক্তা আছেন। শকুনের দৃষ্টি কোথায় থাকে জানেন? শকুনের দৃষ্টি থাকে ভাগাড়ের দিকে, কখন গরু মরবে শকুন আকাশ থেকে উড়ে এসে নামবে। বর্তমান বিজেপির নেতারা যখন কমিটি আয়োজিত হারবাদ মুক্ত দিবস 2010 সালের 24শে নভেম্বরকে স্মরণ করে এই দিনটি উদযাপিত হচ্ছে। এখানে উপস্থিত আছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলার গর্ব, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতৃত্ব মামাটি মানুষ সরকারের মৎস্য মন্ত্রী সম্মানীয় অখিল গিরি মহোদয়, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন মন্ত্রী সমবায় মন্ত্রী, আমাদের দীর্ঘদিনের নেতৃত্ব শ্রদ্ধার মানুষ সম্মানীয় জ্যোতির্ময় গড়, ভগবানপুরের চার চারবারের প্রাক্তন বিধায়ক সম্মানীয় অর্ধেন্দু মাইতি মহাশয় আছেন, বিধায়িকা ফিরোজাদি আছেন, বিকাশ বেজ আছেন, ডিপিএসসি চেয়ারম্যান হাবিবুর সাহেব আছেন, মামুদা আছেন, কাজলদি আছেন, শবনবাবু আছেন, আমাদের ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত নেতৃত্ব আছেন, পূর্ব মেদিনীপুর জেলা সংখ্যালঘু সেলের সভাপতি সম্মানীয় আনোয়ারউদ্দিন সাহেব আছেন, আমাদের খেজুরি 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় বিমান নায়ক এবং দেবাশিস দাস আছেন, আমাদের খেজুরি বিধানসভা কমিটির কোয়ার্ডিনেটর সম্মানীয় পার্থপ্রতিম দাস আছেন, সমস্ত নেতৃত্ব এখানে আছেন, শশাঙ্কবাবু আছেন। আমি দীর্ঘায়িত করব না, সকলকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা জানেন আজকে আমাদের যে এই কর্মসূচি, এটা ঘোষিত কর্মসূচি, আমাদের যারা নেতৃত্ব আছেন তারা অনুমোদন নিয়ে এই সভা পরিচালনা করছেন, কিন্তু তার আগে সকালবেলা আমরা লক্ষ্য করলাম আমাদের দল থেকে বেরিয়ে গিয়ে যিনি গদ্দারি করেছেন, বেইমানি করেছেন, আমাদের বিজেপি বিরোধী দলনেতা, তিনি কাউকে না জানিয়ে সকালবেলা একটা পদযাত্রা সূচনা করেছিলেন এবং সেই পদযাত্রায় মাত্র 200 মানুষ সেখানে উপস্থিত ছিলেন। তিনি মিটিং সফল করতে পারেননি, যাওয়ার সময় তার কর্মীদেরকে উচকে দিয়ে চলে গিয়েছিলেন, তারা অবরোধ শুরু করেছিলেন, কামারদাতে অবরোধ করেছিলেন, ধোবাপুকুরে অবরোধ করেছিলেন, কুঞ্জপুরে অবরোধ করেছিলেন, বীরবন্দতে বোম ফেলেছেন, সবকিছুকে অগ্রাহ্য করে আজকে খেজুরি তৃণমূল কংগ্রেস কর্মীরা বুঝিয়ে দিয়েছেন খেজুরির মাটি তৃণমূল কংগ্রেসের মাটি, খেজুরির মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। আমরা এই বিধানসভা ক্ষেত্র হেরে গেলেও মানুষের আবেগ আমরা জয় করেছি, খেজুরি বুঝিয়ে দিয়েছে খেজুরিতে তৃণমূল কংগ্রেস থাকবে আর বিজেপিকে আমরা উপরে ফেলে দেবো খেজুরি থেকে, এ প্রতিজ্ঞা আজকে আমরা করছি এখানে দাঁড়িয়ে। আমরা বলতে চাই যে আপনারা যেখানেই যাচ্ছেন সেখানে মিথ্যে অভিযোগ করছেন, বাংলায় একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে হাজার হাজার মানুষকে মেরে মাটির নিচে পুঁতে দিয়ে কঙ্কাল তৈরি করেছিল, যারা মানুষের ঘর পুড়িয়ে দেওয়া, মানুষের বাড়ি ভেঙে দেওয়া, পুকুরে বিষ দেওয়ার কাজ করেছিল সেই হারমাত সিপিএম, সেদিন 24শে নভেম্বর এই খেজুরিতে সারা বাংলা থেকে তারা বাছাই করা সেই ক্যানিং থেকে শুরু করে মোগরাহাট থেকে শুরু করে ঝাড়খণ্ড থেকে শুরু করে বাঁকুড়া থেকে শুরু করে বাছাই করা হারমাতরা সেদিন লরি ভর্তি করে আগ্নেয়াস্ত্র এবং AK-47 নিয়ে এই খেজুরিকে দখল করতে চেয়েছিল, এখানকার কিছু হারমাত তার সাথে যুক্ত হয়েছিল। আর খেজুরির মাটি শান্তি সম্প্রীতি সৌহার্দ্র লড়াইয়ের মাটি, বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী দেশ নেত্রী জননেত্রী মমতা মহি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেদিন খেজুরির মানুষ একত্রিত হয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন বিমান বাবুরা, দেবাশিস বাবুরা, আর এসেছিলেন মামুদ বাবুরা। হ্যাঁ সেদিন বেইমানও ছিল, কিন্তু খেজুরির শান্তিপ্রিয় মানুষ সেদিন প্রতিরোধ করে তুলে সেই হারমাতদের প্রতিরোধ করে এখানে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আমাদের লজ্জা হয় যে সেই হারমাত সিপিএম এর একটা বড় অংশ আজকে বিজেপিতে গেছে, আমাদের তো দুঃখ হয় যন্ত্রণা হয়, আমাদের লজ্জা হয়
যে সেই ডিসপুটেড বিরোধী দলনেতা ডিসপুটেড এমএলএ সেই হারমাত সিপিএম দের সাথে আজকে পায়ে পা মিলাচ্ছে, মানুষ তাকে ছি ছি করছে। আপনারা কান পাতলে শুনতে পাবেন যে খেজুরির মানুষ তাকে ধিক্কার জানাচ্ছে, কারণ এ মাটি হচ্ছে বীরেন্দ্রনাথ সাসপলের মাটি, এ মাটি হচ্ছে ক্ষুদিরাম বোসের মাটি, বিদ্যাসাগরের মাটি, স্বাধীনতা আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন। এবং আপনারা দেখেছেন যে লবণ সত্যাগ্রহ আন্দোলন থেকে শুরু করে এবং সমস্ত আন্দোলনের পীঠস্থান এই মাটি। এই মাটিতে যখন সেই হারমাদের সাথে 150-200 জন হারমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই মির্জাপুর বেইমান আর এখন বর্তমান যাকে কানকাটা বিরোধী দলনেতা বলছে সে যখন পা মেলাচ্ছে, মানুষ তাকে ধিক্কার জানাচ্ছে। আজকে বড় বড় করে কথা বলছেন, তাই আজকে নীতির কথা বলছেন। আমরা জানতে চাই, সারা ভারতবর্ষের মানুষ জানতে চায়, বাংলার মানুষ চাপ আনতে চায়। তিনি তো বাবু সুপ্রিয়কে বড় বড় কথা বলেছিলেন, বাবু সুপ্রিয়র গায়ে রক্ত আছে, মানুষের রক্ত আছে। সে 24 নভেম্বর খেজুরি ওয়ান এবং খেজুরি দুই এই ব্লক থেকে সেই অত্যাচারী হারমাদদের আপনারা এই ব্লক ছাড়া করেছিলেন, আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সেই দিনটিকে আজও যথানিয়মে আপনারা স্মরণ করে চলেছেন, হারমাদদের মুক্ত করে এই এলাকার সমস্ত জনসাধারণকে তাদের জনজীবনে শান্তি, তাদের জনজীবনে উন্নয়ন সবটাই আপনারা ফিরিয়ে দিয়েছেন। আমাদের নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকের সেই দিনটিতে আমরা হারমাদ মুক্ত দিবস হিসেবে উদযাপন করছি। এতে সভাপতি আছেন এবং সঞ্চালকের ভূমিকায় দুই ব্লকের সভাপতি দেবাশিস বাবু এবং আমার বিমান ভাই, তাদেরকে আমি যথাযোগ্য সম্মান জানাই। সম্মান জানাই এই জায়গার লড়াকু নেতৃত্ব বর্তমান বিধানসভার চেয়ারম্যান এবং এই এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে পার্থব্রতিম, এখানে সমস্ত নেতৃত্ব যারা এসছেন, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তথা তিনি এগরার বিধায়ক আমার তরুণ ভাই, তাকে আমি যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন প্রাক্তন মন্ত্রী, আমাদের সবার অভিভাবক, তার রাজনৈতিক জীবনে সমবায়ের আন্দোলন থেকে শুরু করে শিক্ষক আন্দোলন সব জায়গায় নিজেকে যুক্ত রেখে যিনি রাজনৈতিক পরিকাঠামোর মধ্য দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন, জনপ্রতিনিধি হয়ে মন্ত্রিত্বের আসন অলঙ্কৃত করে তিনি সমবায়কে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। প্রণম্য অধ্যাপক জ্যোতির্ময় কর মহোদয় আছেন মঞ্চে, আছেন অর্ধেন্দুবাবু, তিনিও বারবার বিধায়ক হয়েছেন, সমবায় আন্দোলনে যুক্ত। তিনি কয়েকটি কলেজে গভর্নিং বডির সভাপতি এবং বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ইতিমধ্যে তার কর্মদক্ষতা প্রমাণ দিয়েছেন। অর্ধেন্দুবাবু আছেন আইএনটিডিসির সভাপতি, আমার প্রিয় বিকাশ ভাই এখানে উপস্থিত হয়েছেন, সাংগঠনিক জেলার মহিলা নেমে আসুন, গাড়িগুলো দাঁড়িয়ে গেছে, আমাদের গাড়ি চলাচল ঠিক না হলে মিছিল আসতে পারবে না, আমাদের নেতৃত্ববর্গ আসতে পারবে না, তাই রাস্তার উপর থেকে সকলকে নিচে নেমে আসার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন আমাদের এই খেজুরির 2010-এর সেই 24 নভেম্বর ভোর রাতে এক হার হিম করা এক অধ্যায় আমরা গণপ্রতিরোধের মধ্য দিয়ে তাদেরকে আমরা বিতাড়িত করেছিলাম। আমাদের কাছে কোনো দলই অচ্ছুত নয়, সিপিএম বিজেপি কখনোই তাদেরকে আমরা, তারা রাজনৈতিক দল, তাদেরকে খারাপ বলবো না, কিন্তু তারা যখন মারণাস্ত্র নিয়ে সমাজ দায়বদ্ধতাকে অস্বীকার করে মানুষকে খুন করবার জন্য অপর একটা রাজনৈতিক দলকে খুন করবার চক্রান্ত করে, তখন
প্রখর নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে, সেটা স্বাধীনতার আগেও ছিল এবং বর্তমানে থাকবে এবং আগামী দিনেও থাকবে। 2010 তো বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন আতাত ছিল না, তাহলে আজকের এই পবিত্র দিনে তৃণমূল কংগ্রেসের আবেগের দিনে কেন বিজেপি এই খেজুরির সমস্ত মানুষের সুস্থিরতাকে নষ্ট করবার জন্য পদযাত্রা শুরু করেছে? আমরা তো কই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে তার ব্যাধিকে কেন্দ্র করে কোন আন্দোলন করি না, সমাজ রাজনৈতিক সৌজন্যতা আমাদের পক্ষে আছে, কিন্তু এই ভিড় বিজেপি যারা চুরি করে আলো নিভিয়ে এখানে সাত সাতটা সিট জিতেছে, তারা মনে করেছে আবার একবার ভুল বুঝিয়ে খেজুরির মানুষকে তারা ভীষণভাবে বিভ্রান্ত করবে। তাই আমি মনে করি তাদের সেই 500-600 লোকের মিছিলের বিরুদ্ধে আজকের 4000 মানুষের আজকের মিছিল, আজকের এই মিটিং প্রমাণ করে দিয়েছে যে খেজুরিতে বিজেপি অচ্ছুত, বিজেপি অচ্ছুত, বিজেপি অচ্ছুত। বিজেপির মানুষকে খেজুরির মানুষ ঘৃণা করছে এবং তাদেরকে বিতাড়িত করছে। আমি বলে দিতে চাই যে তারা কেন এই অনুষ্ঠানটা করে পায়ে পা দিয়ে আজকে ঝগড়া করছে। আপনারা জানেন একটু আগে যখন আমাদের জেলা সভাপতি রাস্তা দিয়ে আমাদের মঞ্চে আসছিলেন, তখন গোবাপুকুর পাড়ে একটা অহেতুক ধর্ণা মঞ্চ তৈরি করেছিল বিজেপি। আমি মনে করি দীর্ঘদিন ধরে ওই গদ্দারের সঙ্গে আমরা রাজনীতি করেছি, আমরা জানি তার স্বভাব, আমরা জানি তার চরিত্র। তিনি এখানে এসে বিজেপির নেতাদের কানে কানে মন্ত্রণা দিয়েছে যে তোমরা ফেরার সময় বাস কেন্দ্রে কখনো খোলা কাছে আয়, কখনো ভারত কমিটি আয়োজিত হারবাদ মুক্ত দিবস 2010 সালের 24 নভেম্বরকে স্মরণ করে এই দিনটি উদযাপিত হচ্ছে। এখানে উপস্থিত আছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলার গর্ব, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতৃত্ব মামাটি মানুষ সরকারের মৎস্যমন্ত্রী সম্মানীয় অখিল গিরি মহোদয়, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন মন্ত্রী সমবায় মন্ত্রী, আমাদের দীর্ঘদিনের নেতৃত্ব শ্রদ্ধার মানুষ সম্মানীয় জ্যোতির্ময় গড়, ভগবানপুরের 4-4 বারের প্রাক্তন বিধায়ক সম্মানীয় অর্ধেন্দু মাইতি মহাশয় আছেন, বিধায়িকা ফিরোজাদি আছেন, বিকাশ বেজ আছেন, ডিপিএসসি চেয়ারম্যান হাবিবুর সাহেব আছেন, মামুদা আছেন, কাজলদি আছেন, স্বপনবাবু আছেন, আমাদের ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত নেতৃত্ব আছেন, পূর্ব মেদিনীপুর জেলা সংখ্যালঘু সেলের সভাপতি সম্মানীয় আনোয়ারউদ্দিন সাহেব আছেন, আমাদের খেজুরি 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় বিমান নায়ক এবং দেবাশিস দাস আছেন, আমাদের খেজুরি বিধানসভা কমিটির কোয়ার্ডিনেটর সম্মানীয় পার্থপ্রতিম দাস আছেন, সমস্ত নেতৃত্ব এখানে আছেন, শশাঙ্কবাবু আছেন। আমি দীর্ঘায়িত করব না, সকলকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা জানেন আজকে আমাদের যে এই কর্মসূচি, এটা ঘোষিত কর্মসূচি, আমাদের যারা নেতৃত্ব আছেন তারা অনুমোদন নিয়ে এই সভা পরিচালনা করছেন, কিন্তু তার আগে সকালবেলা আমরা লক্ষ্য করলাম আমাদের দল থেকে বেরিয়ে গিয়ে যিনি গদ্দারি করেছেন, বেইমানি করেছেন, আমাদের বিজেপি বিরোধী দলনেতা, তিনি কাউকে না জানিয়ে সকালবেলা একটা পদযাত্রার সূচনা করেছিলেন এবং সেই পদযাত্রায় মাত্র 200 মানুষ সেখানে উপস্থিত ছিলেন। তিনি মিটিং সফল করতে পারেননি, যাওয়ার সময় তার কর্মীদেরকে উচকে দিয়ে চলে গিয়েছিলেন, তারা অবরোধ শুরু করেছিলেন, কামারদাতে অবরোধ করেছিলেন, ধোবাপুকুরে অবরোধ করেছিলেন, কুঞ্জপুরে অবরোধ করেছিলেন, বীরবন্দতে বোম ফেলেছেন, সবকিছুকে অগ্রাহ্য করে আজকে খেজুরি তৃণমূল কংগ্রেস কর্মীরা বুঝিয়ে দিয়েছেন খেজুরির মাটি তৃণমূল কংগ্রেসের মাটি, খেজুরির মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। আমরা এই বিধানসভা ক্ষেত্র হেরে গেলেও মানুষের আবেগ আমরা জয় করেছি, খেজুরি বুঝিয়ে দিয়েছে খেজুরিতে তৃণমূল কংগ্রেস থাকবে আর বিজেপিকে আমরা উপরে ফেলে দেবো খেজুরি থেকে, এ প্রতিজ্ঞা আজকে আমরা করছি এখানে দাঁড়িয়ে। আমরা বলতে চাই যে আপনারা যেখানেই যাচ্ছেন সেখানে মিথ্যে অভিযোগ করছেন, রাজনৈতিক কর্মকাণ্ড পায়ে পাওয়া দিয়ে আপনারা ঝগড়া করার চেষ্টা করছেন, আমাদের নেতৃত্বের নামে মিথ্যে মামলা দিয়েছেন,
যেখানে লোক মারা যাচ্ছে, আমাদের গুরুত্বপূর্ণ কর্মীর নামে মিথ্যে মামলা দিয়ে এফআইআর করছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য, আমাদের বুথ সভাপতি যখন ঘটনাগুলো ঘটছে সেই জায়গাতে নেই, তথাপি তাদের নামে আপনারা এফআইআর করছেন যাতে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারি। কিন্তু এই সভায় দাঁড়িয়ে আমরা বলছি, আজকে এই সভায় হাজার হাজার মানুষের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে, হাজার হাজার মানুষের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের জায়গা এখানে বিজেপির কোন স্থান নেই, বিজেপি এখানে টিকতে পারবে না। তারা কি বলছেন না, দাঁড়িয়ে বলছেন যে বামেরা স্বাগত। 2010 সালের 24 নভেম্বর যখন আমাদের গাদ্দার এখানে রাজনীতিটা করেছিলেন, তিনি তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, আর কাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, না সিপিএম এর যে হারবাদরা ছিল তার বিরুদ্ধে আন্দোলনটা হয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। আজকে দাঁড়িয়ে তিনি সেই সিপিএম কে আমন্ত্রণ জানাচ্ছেন, সেই হারবাদদের আমন্ত্রণ জানাচ্ছেন খেজুরিতে অরাজকতা তৈরির জন্যে, অশান্তি পরিবেশ তৈরির জন্যে। আর আমি আমার তৃণমূল কংগ্রেস কর্মীদের বলি, সমস্ত অশান্তির মূলে যিনি আছেন তাকে প্রতিরোধ করতে হবে, বিজেপিকে প্রতিরোধ করতে হবে, খেজুরির মাটি পুনরুদ্ধার করতে হবে, এবং পঞ্চায়েত থেকে জেলা পরিষদ পর্যন্ত প্রত্যেকটা আসনে আমাদের তৃণমূল কর্মীদেরকে জয়লাভ করাতে হবে, এবং সেটা আপনারা পারবেন। আমি আপনাদেরকে বলি যে আর কিছুদিন অপেক্ষা করুন, দেখবেন পশ্চিমবঙ্গে বিজেপি নামক কোন বস্তু থাকবে না, গেরুয়া জামা পরে তাদেরকে লুকিয়ে যেতে হবে। আর কটা দিন অপেক্ষা করুন 2023 সালের পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত। আমি শুধু আপনাদেরকে বলবো, অশান্তিতে পা দেবেন না, প্রতিরোধ করে তুলতে হবে, গণতান্ত্রিক প্রতিরোধ করে তুলতে হবে। যদি প্রয়োজন হয় আমাদের প্রতিরোধের ভাষা অন্যরকম হতে পারে, কিন্তু প্রতিরোধ করতে হবে বিজেপিকে, কোনোভাবে বিজেপিকে এখানে মাথা তুলতে দেওয়া যাবে না। আর একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো, অনেক বক্তা আছেন, যারা পুলিশ কর্মী আছেন তাদেরকে অনুরোধ করব, অযথা আমাদের কর্মীদের উপরে অত্যাচার করবেন না, আমাদের কর্মীরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সে দায়িত্ব আপনাদের নিতে হবে, তাদেরকে বাড়ি ফিরে দেওয়ার দায়িত্ব আপনাদের নিতে হবে। আমরা গণতান্ত্রিক রাজ্যে বসবাস করি, আমাদের সরকার, পুলিশ আমাদের, প্রশাসন আমাদের, কিন্তু আমরা অনুমতি না থাকা সত্ত্বেও আপনাদের সভা করতে দিয়েছি, কিন্তু আমাদের এই গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করে যারা করছেন তারা আমাদের মিছিল আটকাচ্ছেন। আমরা গণতান্ত্রিক ভাবে তার প্রতিরোধ করেছি, আমরা প্রতিবাদ করেছি, এত সাহস আমাদের গাড়ি থেকে আমাদের পতাকা খুলে নেয় আমাদের সরকার এখানে আছে। আমি শুধু পুলিশদেরকে বলবো, আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন, এখানে বসে বিজেপির দালালিটা করবেন না, যাতে আমাদের কর্মীরা কোনোভাবে কোনোভাবে অসুবিধার মধ্যে পড়ে। শুধু অনুরোধ করব, শান্তিপূর্ণভাবে থাকবেন, গণতান্ত্রিক প্রতিরোধ করে তুলবেন, বিজেপিকে রুখতে হবে, এ দায়িত্ব আপনাদের অর্পণ করছি। সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। আমি তখন কোলাঘাট থেকে বেরিয়ে এসেছি, বলে শুভেন্দু বাবুর নাকি উপরে হামলা হয়েছে মিছিলে, ওখানে নাকি খেজুরিতে তারা সভা করছিলেন, হারমাদ মুক্ত দিবস করছিলেন। আমি বললাম, ও নিজেই একটা হারমাদ, ও আবার হারমাদ মুক্ত দিবস কি করে করবে? বলে কেন বলছেন তাকে হারমাদ? বলে তাকে জিজ্ঞেসে করুন, ওর নাকি ব্যানারে লেখা আছে হারমাদ মুক্ত এবং নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বলে হারমাদ দিদি যারা করেছিলেন কয়েক বছর আগে, তারাই তাদেরকে নিয়েই তো শুভেন্দুবাবু মঞ্চে উঠেছেন, এবং যারা বাইরে ছিলেন তাদেরকে নিয়ে আজকের খেজুরিতে এসে হারমাদ মুক্ত দিবস করছেন, তিনি সারা মেদিনীপুর জেলায় অশান্তি করছেন। আর নাকি বলছেন গণতন্ত্র নষ্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গের, তাই নাকি সেই গণতন্ত্র রক্ষা করতে হবে। সুন্দর, বিজেপির মুখে আবার গণতন্ত্রের কথা বলেন। তো আমি বলি যে ত্রিপুরাতে কি হলো, তাহলে গণতন্ত্র থাকলো? ত্রিপুরাতে বিজেপির গভর্নমেন্ট আছে, আমাদের হোটেলে থাকতে দেয়নি, আমাদের লোকেরা ঘর ছাড়া হয়েছে, সায়নী ঘোষকে গ্রেফতার করেছেন, কুণাল ঘোষকে মেরেছেন, ওখানে গাড়ি পুড়িয়ে দিয়েছেন, মঞ্চ ভেঙে দিয়েছেন, প্রচার করতে দেননি, আমাদের দলের নেতৃত্বরা দিয়েছিলেন, গণতন্ত্র সেখানে নেই। আর পশ্চিমবঙ্গে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি গণতন্ত্র ধ্বংস করে দিয়েছেন। আজকের এই বিজেপির মুখে
তাই শুধু খেজুরি বাঁচবে একটা লোককে এখান থেকে যদি ঢুকতে না দেওয়া হয় সে শুভেন্দু, ওকে একদম ঢুকতে দেবেন না, প্রতিরোধ গড়ে তুলবেন, কোন প্রকারে অশান্তি করবেন না। ওরা চাইছে আপনাদের ফাঁদে ফেলতে, মনে রাখবেন তাদের ফাঁদে কোনো পা দেবেন না। ওরা শুধু চাইছে পঞ্চায়েত নির্বাচনে গণ্ডগোল পাকাতে। ওরা বলছে নাকি এমএলএ ছেলেকে আপনারা নাকি কিডন্যাপ করেছেন, আমাকে অ্যাডিশনাল এসপি এসডিওপি বলছেন কিডন্যাপ করেছেন। আমলাই তো ছবি, এই তো এমএলএ ছেলে দাঁড়িয়ে আছেন, ওকে ওরাই লুকিয়ে রেখেছে, বলেছে তৃণমূল নাকি কিডন্যাপ করেছে, অশান্তি করবার চেষ্টা করছেন। অর্থাৎ আপনাদের এটা ভেবে রাখা দরকার যে সামনে পঞ্চায়েত নির্বাচন আছে, সেই নির্বাচনে ওরা অশান্তি করে ভোটে জিতবার চেষ্টা করছে। ওরা ভেবেছেন বোধহয় লোকসভা নির্বাচনে জিতে গিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন, 18টা সিট পেয়েছিলেন। ওদের লোকেরা কি বলছেন, সৌমিত্র খা কি বলছেন, বাঁকুড়ার এমপি কি বলেছেন, এবারে 3টা সিট পাবে এমপি, 3টা পশ্চিমবঙ্গে 3টা বিজেপি সিট পাবে এবারে পশ্চিমবঙ্গের। এবারেও তাই খেজুরিতে ভেবেছেন বিজেপি জিতেছে বলেই ওরা নাকি পঞ্চায়েত নির্বাচনে জিতে যাবে, সেগুড়ে বালি, ওটা আর হবে না, ওটা বিজেপি জিতবে না, ওটা বিজেপি কখনোই জিতবে না পঞ্চায়েত নির্বাচনে। আজ থেকেই আপনারা যারা আছেন দুটি ব্লকের সভাপতি, আমাদের আমি আমাদের দেবাশিস আছেন, দুটি ব্লকের সভাপতি আছেন, প্রতি বুথে বুথে তৈরি হয়ে যান, পঞ্চায়েত নির্বাচন করতে হবে, সেই পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি জায়গায় আমাদের জিততে হবে। প্রশাসনের কাজ প্রশাসন করছেন, সব দিকে নজর আছে মুখ্যমন্ত্রীর, সব বিধানসভা কেন্দ্রের দিকে নজর আছে মুখ্যমন্ত্রীর। শুভেন্দু বাবুকে বলেছি খেজুরিতে জিতার দরকার নেই, আগে কাঁথি পৌরসভাটা জিত দেখি কত বড় বাপের বেটা, দেখি কত বড় কাঁথি পৌরসভাটা জিত, তারপর দেখি আমি কত বড় ক্ষমতা। কাঁথি পৌরসভা জিতার পরে তুমি পঞ্চায়েতে আসবে, আগে কাঁথি পৌরসভা লড়াই হবে। আমরাও 15 দিন পরেই নামছি, আমরাও নামছি রাস্তায় 15 দিন পর, পৌরসভায় সামনাসামনি লড়াই হবে, মুখোমুখি লড়াই হবে, প্রস্তুত থাকো। বিজেপিকে এখান থেকে বলছি মাইকের আওয়াজ, যতদূর যাচ্ছে বিজেপি যদি ক্ষমতা থাকে কাঁথি পৌরসভা। শুভেন্দু একটা জালিয়াতি করছে না, জালিয়াতি ছেলে, তার ভাই যখন পৌরসভা ছিল এটা জেনে রাখা ভালো, যতীন ভাই বাবু কনসেন্সি জেনে রাখা ভালো, সৌমেন্দু অধিকারী যখন চেয়ারম্যান ছিলেন ব্ল্যাঙ্ক কাগজে কিছু সই করে দিয়েছিলেন, তারা খেজুরি ভগবানপুর থেকে কিছু ছেলে ওই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে আজকে পৌরসভার ভোটার তালিকায় নাম তুলছেন। জ্যোতির্ময় বাবুকে বলবো, প্রশাসনের কাছে গিয়ে বলুন সৌমেন্দু অধিকারীর সই রেসিডেন্স সার্টিফিকেট চলবে না, চলবে না, চলবে না, কোনো মতেই তারা যেন ভোটার তালিকায় নাম না তুলতে পারেন। আমার কাছে খবর আছে জালিয়াতি, জাল ভোট দিতে তো ওস্তাদ, জালিয়াতি করতে তো ওস্তাদ, তো সেই ওস্তাদই আজকের আমরা আলোচনা করেছি, আমরা মাহমুদ বাবুর আলোচনা করেছি, আনোয়ার বাবুর আর সবাই অনেকে ছিলেন, আমরা সেটা জালিয়াতি ধরবো কাঁথি পৌরসভায়। শুধু আপনাদের কাছে আবেদন জানাতে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে উন্নয়নের কর্মসূচি পৌঁছে দিচ্ছেন, আজকে 30 জনের একটা টিম পাঠিয়েছিলেন নয়াচরে, আমরা নয়াচর একটা বড় শিল্প মৎস্য শিল্প গড়ে তুলছি, মৎস্য হাব আপনি খবর দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়াতে বলেছেন আজকে 40 জনের টিম এসেছিল সার্ভে করেছেন, আমরা সেখানে বিরাট কর্মকার কাণ্ড কারখানা করে গড়ে তুলছি, তাতে খেজুরির মানুষের কর্মসংস্থান হবে। আমি বিজেপিকে জিজ্ঞাসা করি একটা কাজ, একটা রাজ্যের নাম বলুক যারা ক্ষমতায় আছে ওখানে, তার একটা নাম বলুক, শুধু ত্রিপুরাতে ভোট দিতে দিক, ত্রিপুরা পাল্টা ভাই পাল্টা ভাই পাল্টা ভাই, ত্রিপুরাতে মানুষ বিজেপিকে চায় না, ওরা ভোট দিতে দেয় না, ওরা ওখানে আজকে সন্ত্রাস করছে, আজকেও আমাদের লোকেদের মারধর করেছে, অনেক প্রার্থীকে মারধর করেছে আজকে। তাই আমি বলি সিপিএমরা বিজেপির খাতায় নাম লিখিয়েছে, তাই আজকে হিমাংশু বাবুরা বিজেপিকে সমর্থন করছে, তাদেরকে নিয়ে সন্ত্রাস করবার চেষ্টা করছে, তাদের ফাঁদে পা দেবেন না, অনুরোধ করে বলছি শুধু খালি বুথটা সাজান, তারপর নির্বাচন কিভাবে হবে আমরা বলে দেবো আপনাদের কাছে, সেই নির্বাচন আপনাদের করতে হবে। সন্ধ্যা হয়ে আসছে, আরো কয়েকজন বলবেন, আমি শুধু আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করতে চাই, বিজেপি শুধুমাত্র
শুধুমাত্র পথে অবরোধ করেছিল প্রচারে থাকবার জন্য। তাদের ওইসব হুমকিতে ভয় পাবেন না, ওরা কিছুই করতে পারবে না। আমরা মাঠে আছি, নজরদারি বাড়াচ্ছি, সব জায়গায় আছি। তাই আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, দেবী চকে শিবু মাইতির নেতৃত্বে, শিবু মাইতি একটা সন্ত্রাসকারী, শিবু মাইতির নেতৃত্বে এখানে সন্ত্রাস হচ্ছে, হুমকি দিচ্ছে আমাদের ছেলেদের, গোড়াহার কর্মীদের গাড়ি আটকে ফেলে হুমকি দিয়েছেন, মেরে ফেলার হুমকি দিয়েছেন, এসব হবে না। কিন্তু বিজেপি কি মনে করেছেন খেজুরিতে আপনার শক্তি বৃদ্ধি হয়েছে? আমরা রাস্তায় লোক নামাইনি বলে আমরা একটা ডাক দিলে ওরা ঘর ছেড়ে পালিয়ে যাবে খেজুরি থেকে, গোটা জেলা আমরা অবরোধ করে দিতে পারি। আমাদের তো অনেক জায়গা শক্তি আছে, আমাদের তো অনেক জায়গা লোকজন আছে, তাহলে তো ওখানে বিজেপি থাকতে পারবে না। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো, আইন আমরা হাতে তুলে নিতে চাই না, আপনাদের এটা দেখতে হবে। এখানকার যিনি আছেন থানার বড় কর্তা আছেন, তাকে অনুরোধ করে যাই, শিবু মাইতিকে যে হুমকি দিয়েছেন তাকে অ্যারেস্ট করুন ইমিডিয়েট। তার নামে অনেক ওয়ারেন্ট আছেন, অনেক সন্ত্রাসকারী ছেলে, অনেক দুর্নীতিবাদ ছেলে, তার নামে অনেক ওয়ারেন্ট থাকতে কেন এখান তাকে ধরা হচ্ছে না, তাকে অ্যারেস্ট করা হচ্ছে না? আমি জানতে চাই, আপনি না ধরলে আপনাদের উপর বড় কর্তাদের আমাদের বলতে হবে, আজকে রাতের মধ্যেই তাকে অ্যারেস্ট করুন, ধরতে হবে আজকে রাতের মধ্যে। শিবু ভাই ঘুরে বেড়াচ্ছে কেন? আসামি জেলে তো থাকবে, ওরা তো জেলা থাকবে, কেন ঘুরে বেড়াচ্ছে আপনাদের সামনে? আমি তাই বলি, আপনাদের মায়েরা এসেছেন, সন্ধ্যা হয়েছে, মুখ্যমন্ত্রী আপনাদের জন্য অনেক কিছু, আপনাদের অর্থনৈতিক ভাবে উন্নতি করবার চেষ্টা করছেন অনেক প্রকল্প দিয়ে, প্রকল্প বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, পঞ্চায়েত অসীম মন্ডল আছে, শ্রাবণী মাইতি আছে, সরকার টাকা দিয়েছিল, ঘর করেছেন কিনা দেখে নিচ্ছেন, স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন কিনা দেখে নিচ্ছেন, ভ্যাকসিন পেয়েছেন কিনা দেখে নিচ্ছেন, এসডিও যাচ্ছে, বিডিও যাচ্ছে, পঞ্চায়েত যাচ্ছে, পঞ্চায়েত সমিতি যাচ্ছে, কোন রাজ্য আছে বিজেপি বলো, কোন রাজ্য আছে বিজেপির কোন প্রকল্প আছে কিনা? তাদের কোন প্রকল্প নেই, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস মমতায় বাংলায়। তাই প্রত্যেককেই বলি, আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করতে চাই, শান্ত থাকবেন, এমন কিছু করবেন না, বিজেপির ফাঁদে কোন পা দেবেন না। আমরা আছি, আমাদের নেতৃত্ব আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, করে আপনারা সিদ্ধান্ত নেবেন। বড় লড়াই আসছে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে আমাদের সবকটি আসন জিততে হবে, মনে রাখবেন। এখানে এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আগামী দিনে লড়াইয়ের একসাথে সাথী হওয়ার জন্য আবেদন জানিয়ে আমার কথা আমি শেষ করছি। আচ্ছা, বীরবন্দরে অনুপ ভক্তর নেতৃত্বে আজকে আমাদের মিছিলে বোম ফেলেছেন, জানেন না, পুলিশের যারা কর্তারা আছেন জানেন না, দেখেনি, বোমের আওয়াজ হয়নি, ওখানে সিভিক ভলেন্টিয়ার ছিল, জেনে নিন, অনুপ ভক্তকে অ্যারেস্ট করুন আজকে। ওর শরৎ মাইতি আছে, অনুপ ভক্ত আছে বীরবন্দর অঞ্চলে, ওরা মানুষকে ভয় দেখাচ্ছে, ওরা আজকে মানুষের গায়ে হাত দিয়েছেন। আমাদের মানুষ শান্তিপ্রিয় মানুষ, সন্ত্রাসকে পছন্দ করেন না, কিন্তু আমাদের মানুষ যদি ঘুরে পড়ে, ঘুরে দাঁড়ায়, তাহলে কিন্তু ওদের কোন অস্তিত্ব থাকবে না। আমি বলে যাই পুলিশ প্রশাসনকে, শান্তিপূর্ণ জায়গায় শান্তি রাখুন, আপনাদের দায়িত্ব আপনারা করুন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে অবিলম্বে আইনের মাধ্যমে আজকেই, তাদের আইনের মাধ্যমে তাদেরকে আজকেই গ্রেপ্তার করুন। শিবু মাইতি, অনুপ ভক্তা, শরৎ মাইতি, এদেরকে ছেড়ে রাখা মানে সন্ত্রাস করা, তাদেরকে জেলে পাঠিয়ে দিন, শান্তি থাকবে, মানুষ শান্তিতে থাকবে। সবাইকে ধন্যবাদ জানি আমার কথা। দশের এই দিনটিতে এই খেজুরিতে হারমাদরা একসঙ্গে জড়ো হয়েছে, সেদিন আমরা সকলে আতঙ্কিত ছিলাম নন্দীগ্রাম থেকে, যে এখানে কি হচ্ছে না হচ্ছে। এখানে আমাদের এই হারমাদ মুক্ত দিবসে বিশেষ করে খেজুরির নেতৃত্বের আহ্বানে এখানে আমাদের এই পবিত্র মঞ্চে রয়েছেন আমাদের সমস্ত তারকা, আমাদের মন্ত্রী ছিলেন, আছেন
শিবনবাবু চলে গেছেন, এখন আমাদের আমি একসঙ্গে সবাইকে বলে দিচ্ছি, আমি কাউকে কিছু বলবো না, আমি বলছি আমার অখিলদার থেকে আরম্ভ করে জ্যোতি ময়দা থেকে আরম্ভ করে সবাইকে আমি দাদা বলি, আমাদের বিশেষ করে অর্ধেন্দুদা বা এখানে সকলেই রয়েছেন। আর আমাদের হাবিবুর রহমান যিনি শিক্ষা কর্মকর্তা ছিলেন, উনি বা জেলা পরিষদে যিনি সহসভাপতি ছিলেন, ওনাকেও আমি ভাই জানলেন। এখানে সবাই রয়েছেন, রয়েছেন আমার ছেলের সহযোগী, মেডিকেল ডিপার্টমেন্টে কাজ করতেন এই খেজুরি পার্থপ্রতিম দাস, যিনি আমার ছেলের সঙ্গে সহযোগিতা করতেন। মানুষকে যখন অজ্ঞান করা হতো তখন উনি অজ্ঞান করতেন। এখানে অন্যান্য সবাই রয়েছেন, বিশেষ করে খেজুরির মানুষ রয়েছেন, অন্যান্য জায়গা থেকে সকলে রয়েছেন, রয়েছেন সমস্ত সাংবাদিক ভাই বোনেরা, রয়েছেন আমার মা বোন ভাই বন্ধু সকলে, আবার রয়েছেন এখানকার প্রশাসনিক দপ্তরের সমস্ত আধিকারিকগণ। সবাইকে আমি যথাযোগ্য সম্মান দিয়ে, আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি মহোদয় রয়েছেন, সবাইকে যথাযোগ্য সম্মান দিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বকে আমি আমার যথাযোগ্য সম্মান দিয়ে শুধু এইটুকুই বলতে চাই যে আপনারা জানেন 2006 সিপিএম যখন ফিরে পেয়েছিল তাদের রাজত্ব এই বাংলা, তখন কি অত্যাচারী না হয়েছিল আমাদের নন্দী গ্রামে। আমি সিঙ্গুর জানি না, জানি নন্দী গ্রামের অত্যাচারের ঘটনা। সেই অত্যাচারেতে অত্যাচারে অত্যাচারেতে হয়ে আমি খেজুরির মানুষকেও সঙ্গে পাইনি। খেজুরিতে আমারও আত্মীয় স্বজন অনেক আছে, কিন্তু তারা চোখের জ্বালায় ভেসেছে, কিন্তু গিয়ে কেউ একটু সান্ত্বনা দেওয়ার মতো সুযোগ পায়নি, তাদেরকে আক্রমণ করা হয়েছিল। নন্দীগ্রাম মাথা তুলে দাঁড়িয়েছিল বলে আজকে 2011 সালে আমাদের এই বাংলা বাংলা হয়েছে। কিন্তু আজকে যিনি পচা পদার্থ ছিলেন, উনাকে আমরা তখন আতর দিয়ে মনে করেছিলাম যে উনি খুব সুগন্ধি জিনিস, কিন্তু আজকে সেই আতরের আতর বাতাসে উবে গেছে, পচা গন্ধ বেরিয়ে গেছে। তিনি এখন নন্দীগ্রামের মানুষকে বিশেষ করে মুসলিমদের ধরে ধরে কারাগারে ঢোকাচ্ছেন। এখন নাকি সব নন্দীগ্রামে হারমার, নন্দীগ্রামে জঙ্গি, নন্দীগ্রামের সমস্ত তালিবানি, নন্দীগ্রামের মানুষকে চুলের মুঠি ধরে দাঁড়াতে হবে, মানে এখান থেকে মৌলবাদী হাটে নানা রকম আলাপ আলোচনা করছে। তাই উনাকে আমি একটি কথাই বলতে চাই, যখন উনি নেতৃত্ব দিয়ে বাহাদুরি কুড়াতে গেছিলেন তখন কিন্তু উনি ছিলেন না, তখন আমরাই ছিলাম আমাদের ছেলে মেয়ে নিয়ে নন্দীগ্রামকে রক্ষা করার জন্য। আর উনি যেতেন কখন, আমাদের যখন লাশ গ্রহণের সময় হতো, যখন মানুষ মার খেয়ে ছটফট করত তখন উনি যেতেন। 2010 চব্বিশে নভেম্বর আমি ভোরের বেলা উঠে দেখছি আমার ছেলে বিছানাতে নেই, একজন তো শহীদ হয়ে গেছে সাথে, আর একজনকে দেখছি বিছানাতে নেই। ফোন করছি, একে তাকে ফোন করছি, ছেলেকে ফোন করছি, ছেলেকে ফোনে পাইনি। তারপরে ছেলে বলছে, মা তুমি বিভ্রান্ত হয় না, খেজুরিতে হারমার ঢুকেছে, হারমার দাঁড়াতে এসছি আমরা, তুমি গেছো না, আমাদের এখান থেকে অনেকে এসছে মা, কোনো ভয় করো না, আমি আছি এখানে ওদের সঙ্গে। তো আমরা সেই মানুষ, আপনারা সবাই জানেন যে আমি এখনো কানানে গ্যাসের আঘাতে আহত, আমার বাড়িতে পাঁচটা আহত মানুষ আছে, আমি কোনোদিন কোনো সহযোগিতা চাইনি। উনি চেয়েছিলেন যে দু হাত পেতে, আমার কাছে হাত পেতে ভিখারির মতো সাহায্য নেই, আমি কিন্তু সাহায্য কারোর কাছে প্রত্যাশা করিনি, আমি সাহায্য প্রত্যাশা করি ঈশ্বর আল্লাহর কাছে। উনি দিলে আমি আমির, আর উনি না দিলে আমি ফকির।
মানুষ দিলে কোনায় না আর ঈশ্বর দিলে কোনায় না, এটাই আমি জানি। কিন্তু আজকে যে সেই পচা গন্ধ বেরিয়ে গিয়ে আজকে আপনারা কাকাতুয়া পুষে রেখেছেন দিল্লিতে কেন্দ্রে, সিবিআই এর ভয় দেখাচ্ছেন, যে কাকাতুয়াকে যে বুলি বলে শিখাচ্ছেন সেই বুলি শিখছে। নন্দীগ্রামের সমস্ত মুসলিম ছেলেদের যারা প্রাণপণ লড়াই করে দেশের স্বাধীনতা এনেছে, তারা আর চার দেওয়ারের মধ্যে ভেবে নেবেন না, ঈশ্বর আল্লাহ আছেন। এখনো আকাশে চন্দ্র সূর্য উদয় হয়, এখনো নদীতে জোয়ার ভাটা খেলে, এখনো মাটির বুক চিরে ফসল ফলে। অন্যায়ের বিচার নিশ্চয় হবে, আমি ঈশ্বরের উপর ভরসা রাখি। অন্যায় যে করে সে যেমন অপরাধী, আমরা অন্যায়কে সহযোগিতা করেছি, সেজন্য আমাদের এই অন্যায়ের ফসল ভুগতে হচ্ছে। তাই আসুন সকলে মিলে আমরা অন্যায়ের প্রতিবাদ করি। মির্জাফর বা বিশ্বাসঘাতক আমি বলবো না, কেন না আমরাই ওকে মির্জাফর সাজিয়েছি, আমরাই ওকে বিশ্বাসঘাতক সাজিয়েছি। আমরা বুঝতে পারিনি যে এত লোভী একজন ঘাতক আমাদের সঙ্গে ছিল। আমরা সবাই ওর পিছনে পিছনে মত্ত পাগলের মতো, মত্ত ভ্রমর যেমন ছুটে, আমরা তখন রক্ত দিয়ে প্রাণ দিয়ে ওর পিছনে ছুটেছিলাম। আজকে উনি গেছেন গেরুয়া বস্ত্র ধরে আমাদের নন্দীগ্রামে আসেন, আমি নাকি সনাতন সেবক। মৌলবাদী হাঁটাও, কে মৌলবাদী আর কে সনাতন সেবক, পরিচয় একদিন হবে, মরতে হবে সবাইকে, বাঁচতে কেউ আসেনি। তবে ঈশ্বর আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না মুসলিমদের, আজকে আপনি ঘাতক সাজিয়েছেন, আজকে চার দেওয়ালের ভিতরে রেখেছেন, ঠিক আছে, চার দেওয়ালের ভিতর থেকে সবাই বেরোবে, তারাও মরবে আপনিও মরবেন, কিন্তু বিশ্বাসঘাতক নামটা কিন্তু আর যাবে না, যেমন মির্জাফরের যায়নি, যেমন বিভীষণের যায়নি, আর যেমন রামচন্দ্রের ভাই লক্ষণকে যেমন সবাই পুজো করে, বিশ্বাসঘাতক মির্জাফরকে কেউ পুজো করে না, ঘৃণা করে, মির্জাফরকে কেউ পুজো করে না, এবং সেই সঙ্গে বিভীষণকেও কেউ ক্ষমা করে না। আপনি মুসলমানের মেয়েদের মুখে চুমু খেতেন, মামা বলে পায়ের মাথাকে নিয়ে দিতেন, তার কাছে আশীর্বাদ চাইতে, সেই আশীর্বাদ আপনার কাছে অভিশাপ হয়ে আসবে, এ কথা মনে রেখে চলুন। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আমি দশের এই দিনটিতে এই খেজুরিতে হারমাদরা একসঙ্গে জড়ো হয়েছে, সেদিন আমরা সকলে আতঙ্কিত ছিলাম নন্দীগ্রাম থেকে, যে এখানে কি হচ্ছে না হচ্ছে। এখানে আমাদের এই হারমাদ মুক্ত দিবসে বিশেষ করে খেজুরির নেতৃত্বের আহ্বানে এখানে আমাদের এই পবিত্র মঞ্চে রয়েছেন আমাদের সমস্ত তারকা, আমাদের মন্ত্রী ছিলেন আছেন, শিবনবাবু চলে গেছেন, এখন আমাদের অখিলদা রয়েছেন। আমি একসঙ্গে সবাইকে বলে দিচ্ছি, আমি কাউকে কিছু বলবো না, আমি বলছি আমার অখিলদা থেকে আরম্ভ করে আমার জ্যোতির্ময়দা থেকে আরম্ভ করে সবাইকে আমি দাদা বলি, আমাদের বিশেষ করে অর্ধেন্দুদা বা এখানে সকলেই রয়েছেন। আর আমাদের হাবিবুর রহমান যিনি শিক্ষা কর্মকর্তা ছিলেন, উনি বা জেলা পরিষদে যিনি সহসভাপতি ছিলেন, ওনাকেও আমি ভাই জানি। এখানে সবাই রয়েছেন আমার ছেলের সহযোগী, মেডিকেল ডিপার্টমেন্টে কাজ করতেন, এই খেজুরির পার্থপ্রতিম দাস যিনি আমার ছেলের সঙ্গে সহযোগিতা করতেন, মানুষকে যখন অজ্ঞান করা হতো তখন উনি অজ্ঞান করতেন। এখানে অন্যান্য সবাই রয়েছেন, বিশেষ করে খেজুরির মানুষ রয়েছেন, অন্যান্য জায়গা থেকে সকলে রয়েছেন সমস্ত সাংবাদিক ভাই বোনেরা রয়েছেন, আমার মা বোন ভাই বন্ধু সকলে, আবার রয়েছেন এখানকার প্রশাসনিক দপ্তরের সমস্ত আধিকারিকগণ,
সবাইকে আমি যথাযোগ্য সম্মান দিয়ে আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি মহোদয় রয়েছেন, সবাইকে যথাযোগ্য সম্মান দিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বকে আমি আমার যথাযোগ্য সম্মান দিয়ে শুধু এইটুকুই বলতে চাই যে আপনারা জানেন 2006 সিপিএম যখন ফিরে পেয়েছিল তাদের রাজত্ব এই বাংলা, তখন কি অত্যাচারী না হয়েছিল আমাদের আমি এবং বাম দিকে কিছু আসন এখনো আছে, দয়া করে বসে পড়ুন। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন নন্দীগ্রামের ফিরোজাদিকে অভ্যর্থনা জানাচ্ছি এবং মঞ্চে আসন অলঙ্কৃত করতে আহ্বান জানাচ্ছি। ফিরোজাদিকে বরণ করে নিচ্ছেন আমাদের এখানকার যারা আছেন ফিরোজাদিকে। একটু রাস্তাটা ক্লিয়ার করুন, মাননীয় মন্ত্রী মহোদয়ের গাড়ি ঢুকছে আমরা দেখতে পাচ্ছি, একটু রাস্তাটাকে ক্লিয়ার করুন। আচ্ছা বন্ধ করে না আজকে সভার সভা এই খেজুরির কিছুটা দূরে আপনাদের মূল সভাস্থল থেকে 3 কিলোমিটার দূরে বিজেপির পক্ষ থেকে করা হলো। সারাদিন উত্তেজনার একটা পারদ, অশান্তি, গাড়ি ভাঙচুর, কর্মী সমর্থকদের হামলার একটা অভিযোগ, আপনারাও যেমন করলেন বিজেপিও তেমন করছে, কি বলবেন বিষয়টি? না, মূলত বিজেপি ধোবাপুকুর বা পাড়ে একটা সভা করেছিল, কিন্তু প্রথমেই আমরা পুলিশ প্রশাসনের তৃণমূলের পক্ষ থেকে আমরা দুটো জায়গায় মানে সকালবেলা এবং বিকালবেলা কামারদা বাজার এবং আমাদের আজকের এখানে বিকালবেলা খোলা গেছি আমরা গোলাবাজার, এই দুটো সবার অনুমতি ছিল পুলিশের কাছ থেকে, ওরা বিনা অনুমতিতে মিছিলটা করেছে। তাতে তো পুলিশ বাধা দেয়, অন্য রাজনৈতিক দল বাধা দিলে বলবে আমাদের করতে দিচ্ছে না, গণতন্ত্র ধ্বংস হচ্ছে। কিন্তু আমাদের যখন আমাদের আরো কয়েকটা লোক তো বিভিন্ন ভাবে মানুষকে থ্রেট করছেন, গাড়ি থেকে পতাকা খুলে নিচ্ছেন, আমাদের এই যে জমায়েত, এই জমায়েত যদি আজকের পতাকা খুলে নিচ্ছে আমরা কি কিছু বলছি? লোককে কিছু বলছি, আমাদের যা লোক ছিল আমাদের লোকরা যদি ছুটে যেত তাহলে ওরা থাকতে পারতো, থাকতে পারতো, আমরা কোনো সন্ত্রাস করি, ওরা যে অভিযোগটা করেছে মিথ্যে অভিযোগ, ওরা শুধু বাজারে থাকবার জন্যে। আপনি মঞ্চ থেকে বলছিলেন যে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, আপনাদের কামারদায় যে সভা ছিল সেখানেও বন্ধ করার নির্দেশ দিয়েছে এবং বিভিন্ন জায়গায় পুলিশ নিজে আপনাদের সমর্থকদেরও আটকাচ্ছে বলে একটা বলছিলেন। না, আমি এটা বলিনি, আমি বলেছি যে কয়েকটি লোক ভাবে হুমকি দিচ্ছে, পুলিশ প্রশাসন থাকবে, আইন আমরা হাতে তুলে নিতে চাই না, আমাদের যা সমর্থক আছে 2 ঘন্টা সময় পেলে ওরা এখান থেকে থাকতেই পারবে, আমরা তো সে কথা করতে চাই না সে কাজটা, কিন্তু আমরা চাই যে পুলিশ নিরপেক্ষ কাজ করুক, আমরা আইন হাতে তুলে নিতে চাই না, যারা গণ্ডগোল করবে তাদেরকে অ্যারেস্ট করবে। আচ্ছা, বিনা অনুমতিতেই যে বিজেপির যে সভা হলো, পুলিশ কি কোনো রকম আইনি ব্যবস্থা নিবে? আপনারা কি আবেদন, পুলিশ বুঝবে তার, পুলিশ কি বিনা অনুমতিতে মিটিং করেছে, পুলিশ যদি মনে করে তাদের বিরুদ্ধে মামলা করবে মামলা করতে। আজকে শুভেন্দু অধিকারী আহ্বান নেন, এটা তো বিজেপির কোনো অস্তিত্ব নেই বাংলায়, সিপিএম এর সমর্থনে বিজেপি টিকে আছে, ত্রিপুরাতে টিকে আছেন, এখানে টিকে আছে, তো সভাপতি কারণে তাদের বিজেপির কোনো সংগঠন নেই, তাদের সমর্থক কম, তাই সিপিএম বিজেপিকে মদত করে রেখেছে, আবার সেই বিজেপি যারা সন্ত্রাস করে, যারা হারমাদি করে, যারা গণ্ডগোল করে তাদেরকে মঞ্চে তুলে বলছে হারমাদ মুক্ত দিবস, ও যারাই গণ্ডগোল করে তাদেরকে যদি বিশৃঙ্খলা করে, তাদেরকে নিয়ে যদি বলে শৃঙ্খলা